ରାଉରକେଲାରେ ବ୍ୟାପୁଛି ଝାଡ଼ାବାନ୍ତି ଦଶ ଜଣଙ୍କ ମୃତ୍ୟୁ ହୋଇଥିବା ବେଳେ ଏକ ହଜାରରୁ ଅଧିକ ଆକ୍ରାନ୍ତ ହୋଇଛନ୍ତି ରାଉରକେଲା ଆର୍ଜିଏଚ୍ରେ ଝାଡ଼ାବାନ୍ତିରେ ଆକ୍ରାନ୍ତ ହୋଇ ଚିକିତ୍ସାଧୀନ ଥିବା ରୋଗୀଙ୍କ ମଳ ନମୁନା ପରୀକ୍ଷା ରିପୋର୍ଟରେ ହଇଜା ଭୂତାଣୁ ଚିହ୍ନଟ ହୋଇଛି ଭିବ୍ରିଓ କଲେରୀ ଅଥବା କୋମାସେଲସ୍ ଭୂତାଣୁ ରହିଥିବା ସୂଚନା ମିଳିଛି ସହରରେ ଝାଡ଼ାବାନ୍ତି କିପରି ଆଉ ନ ବ୍ୟାପିବ ସେଥିପାଇଁ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ପୂରା ପ୍ରସ୍ତୁତ ରହିଛି ଯୁଦ୍ଧକାଳୀନ ଭିତ୍ତିରେ ফাটি থিবা পানি পাইপৰ মৰামতি কার্য জৰী ৰৈছে। চহৰৰ জনস্বাস্থ্য় বিভাগৰ পক্ষৰ যোগান হয় থিবা পানি পাইপৰে মোট 51 টি স্থানৰে লিকেজ চিনহট হৈছে। মৰামতি পাই কোৰিটি টিমি নিয়োজিত হৈছந்தி। চহৰৰ উৰদ আশা কৰ্মী এএনএম ঘৰକୁ ঘৰ বুলী রোগ নব্যাপি প্রতেধক ব্যবস্থা নেওয়া সচেতন করছেন ছোবাইল ডাক্তরী টিম বুলি বুঝি লোক সচেতন করুধানপটনা স্থক স্বাস্থ্য ও নগর উন্নয়ন সচিব স্বাস্থ্যবিভাগ উচ্চস্তরীয় প্রতিনিধি দলরকেলা যাবে ফাইভ টি অধ্যয়ান ভিডিও কনফরে স্থিতর সমীক্ষা করছেন